পারে সবাইকে দেখানো উচিত আমাদের কালচারটা। খুবই ভালো লাগলো। কিছু কিছু জিনিস দেখে বলা যায় না, কিছু কিছু একটু পজ নেওয়া দরকার। যাই হোক, আমি বলবো আমার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, যেমন ভাবে শর্টস নিয়েছে, লং শর্টস নিয়েছে, ড্রোন শর্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, কিছু আমাদের সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হনুমান মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, হিন্দি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি। এটা ডাইরেক্ট করছে প্রশান্ত বর্মা, স্টার কাস্টে আছে তেজা সাজ্জা, অমৃতা আইয়ার, ভরালক্ষ্মী, শরৎকুমার, বিনয় রায় এবং অন্যান্য অনেকেই। তো এটার আই থিঙ্ক আমরা টিজার বা ফার্স্ট লুক কাইন্ড অফ ওটা দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না ওটাই কিনা। তো দেখা যাক কেমন করেছে। আপ কোন ভাইয়া? দৌড়নি চাইয়ে এসি তাকত কহীন তো হোগি। শক্তি নেই মিলি তো পুরে ব্রহ্মাণ্ড মে কেহর মচা দূঙ্গা। দুর্গা মাইয়া কি কসম, আগর কিসি নে মেরে ভাই কো ছুয়া তো সর ধর সে অলগ কর দূঙ্গি। তুমি কেবল এক ব্যক্তি কে দুষ্কর্ম দিখ রহে হ্যায় কিন্তু এক মহা সংকট আনে ওয়ালা হ্যায়। সর্বনাশ সে বচানে কে লিয়ে আপকো আনা হি হোগা। চিরঞ্জীবী না স
স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়াও এই ল্যাঙ্গুয়েজও বানাচ্ছে। ভালো, সবাইকে দেখানো উচিত আমাদের কালচারটা। খুবই ভালো লাগলো। আর কিছু কিছু জিনিস দেখে বলা যায় না, কিছু কিছু একটু পজ নেওয়া দরকার। যাই হোক, আমি বলবো আমার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, যেমনভাবে শর্টস নিয়েছে, লং শর্টস নিয়েছে, ড্রোন শর্টস নিয়েছে, যেগুলোই নিয়েছে, বাট আনকাট শর্ট নিয়েছে, মানে ওয়ান টেক শর্ট প্রচুর নিয়েছে। এইটুকুনি টাইমেই আমরা প্রচুর দেখলাম তো সিনেমাতে আনএক্সপেক্টেডলি। আর যেটা হয় না, একদম রুট, প্রথমে ভাবছিলাম একটা অন্যরকমের সিনেমা, তারপরে সেটাকে এক্সপেরিমেন্ট সায়েন্স অ্যান্ড মডার্নাইজড করার যে জায়গাটা, ওটা ভালো লেগেছে। ভালো লাগে এক্সপ্লোশন গুলো মাঝে মাঝে যদি ঠিকঠাক ভাবে করা হয়। এক্স্যাক্টলি, ঠিকঠাক ভাবে করালে খুব ভালো লাগে। আর এটা তো দেখে মনে হলো ঠিকঠাক ভাবে করেছে। সো কিন্তু এই সিনেমাগুলো প্যাথেটিক লাগে, মানে মানে এতটা সায়েন্সটাকে তখন এত, আর উইপেন্স আর এগুলোকে এত মানুষ, মানে কিছু কিছু এই মানুষরূপী রাক্ষসগুলোকে কিছু কিছু দেখে আমি জানি না, মানে আমার আলটিমেট ফিলিংসটা ওটাই আসে, এগুলো মানুষ না। যাই হোক, তো যাই হোক, এখানে মানে হনুমানকে অ্যাজ এ পাওয়ার হিসেবে দেখানো হবে হয়তো, যে ওইটাকেই ও নিতে চাইছে ভিলেনটা, সেইটা পেয়ে যাবে ও। জলের মধ্যে পড়লো যে ফার্স্ট সিনে দেখালো, জলের মধ্যে ডুবে ওই হনুমানের শক্তিটাও নিল যেটা জ্বলছিল ওখানে, সেটার পিছনেই ও ছুটছে হয়তো ভিলেনটা। কিন্তু একটা জিনিস, যে হনুমানকে একদম লাস্টে দেখালো যে বাঁচানোর জন্য লাস্ট আসতে হবে, হ্যাঁ সেটা দেখালো। এই যুগে হনুমান আর খুব ভালো করে দেখিয়েছে যে হ্যাঁ, মানে রেসপেক্ট যেটা বলে না, অ্যাকচুয়ালি সে চিরঞ্জীবী, সেটাকে কনসেপ্ট, চিরঞ্জীবী মানে কোথাও না কোথাও সে আছে, সে মানুষের ধরাছোঁয়ার বাইরে বাট পৃথিবীতেই আছে। আর প্রবলেমে তো আসতে হবে, এবার প্রবলেমটা কীরকম করে দেখাচ্ছে, আর কেপ পরা সুপার হিরো দেখিয়েছে, চোখ দিয়ে রক্ত বেরোর সিনটা একদম, মানে মানে হয় না যে সব এক্সট্রিম যেটা চলে গেছে, তারপরে ভালো দেখিয়েছে, ভালো লেগেছে। আমি নারকেল ডাব নিয়ে অ্যাকশনটা দেখে দারুণ লাগলো। কাউকে সেরকম চিনতে পারলাম না, আমি কাউকে চিনি না, আমি এটাই জানি, তো মানে বাই চান্স চিনে গেলে সেটা আলাদা ব্যাপার, বাট হ্যাঁ সবারই বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, লুকস ওয়াইজ খুব ভালো লেগেছে। তো আপাতত ট্রেলার অনুযায়ী তো বেশ ভালো লেগেছে আমার, কোথাও ভিএফএক্স খুব বেশি মনে হয়নি আমার, ঠিকই লেগেছে। ক্রিটিসাইজ করার মতন মানুষ যখন করে, মানুষ তখন যা ইচ্ছে নিয়ে করে, যাই হোক, বাট আমার ভালো লেগেছে। চিতার ওই জায়গাটা, নাইট সিনটা একটু চোখে লেগেছে, বাট ঠিক আছে, এতটা ভালো জায়গার একটু সাতক্ষণ মাফ হয়ে যায়। তো আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা কি আগে আমাদের এটার ফার্স্ট লুক আমরা করেছি তো ওটা দেখেছেন নাকি না, না দেখে থাকলে আরেকবার দেখে নেবেন, ওখানে আমাদের আলাদা রকমের রিয়াকশন নিশ্চয়ই ছিল, এখানে আমারই মনে পড়ছে না এখন কীরকম রিয়্যাক্ট করেছিলাম তখন। বাট ইন্টারেস্টিং টপিক, একটু সায়েন্সের সাথে পুরাতনের মিশ্রণটা একটা অন্যরকম, তো দেখি, আশা করি মনে ভালো লাগবে, আমাদের এরকম টপিক অ্যাকচুয়ালি ভালো লাগে, তো আমরা ওয়েট করবো। আপনারা জানাবেন, আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, আমরা বেশ এক্সাইটেড এটা নিয়ে। আর আর আমাদের এরকম ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অন্যান্য অন্যান্য জনরেরও বা অন্যান্য কোন ইন্ডাস্ট্রিরও, আমরা পাঞ্জাব বা এর কয়েকটা পাঞ্জাবি করি না খুব একটা, এক দুটো আমাদের মনে হয় ওড়িয়া রিকোয়েস্ট এসেছিল, তাই জন্য আমরা করেছিলাম, সেগুলো খুব ভালো লেগেছিল। তো আপনারা যদি অন্য কোনো কিছু, আপনারা পার্টিকুলার কোনো সিনেমা বা কিছু তুলে ধরেন, তাহলে আমরা অবশ্যই রিভিউ বা রিয়াকশন দেব। তো কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের মতামত। হ্যাঁ, আবার থ্যাংকস ফর দ্য প্রেস, দেখা হবে, বাই।